বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এই ভিডিওতে আমি মার্চ মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এখানে যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন ভালো লেভেলের কোশ্চেন আছে। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও আমার সমস্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য। চলো তাহলে স্টার্ট করি। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, পিভি সিন্ধুকে কোন রাজ্য সরকার অ্যান্টি করাপশন হেল্পলাইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে? কোন স্টেট গভর্নমেন্ট করেছে? আন্ধ্রপ্রদেশ। আন্ধ্রপ্রদেশ থেকে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চিন আসতে পারে, ভাষার আধারে গঠিত ভারতের প্রথম রাজ্যের নাম কি? ভাষার আধারে গঠিত ভারতের প্রথম রাজ্যের নাম হচ্ছে আন্ধ্রপ্রদেশ। চলো নেক্সট, কোন মহিলা ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটের তিনটি ফর্মে সেঞ্চুরি করা প্রথম মহিলা ক্রিকেটার হয়েছেন? হিটার নাইট ইন্টারন্যাশনাল ক্রিকেটের তিনটি ফর্মে সেঞ্চুরি করা প্রথম মহিলা ক্রিকেটার হয়েছেন। চলো নেক্সট, অভিষেক সিং কোন দেশের অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছেন? অভিষেক সিং ভেনেজুয়েলার অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন, SN শ্রীবাস্তব কোথাকার নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন? SN শ্রীবাস্তব দিল্লির পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। চলো নেক্সট, কোন কোম্পানিকে রাম মন্দির নির্মাণ কার্য করার দায়িত্ব দেওয়া হয়েছে? L&T কোম্পানিকে রাম মন্দির নির্মাণ কার্য করার দায়িত্ব দেওয়া হয়েছে। চলো নেক্সট, কোন রাজ্য সরকার খাওয়াজা মহিউদ্দিন খ্রিস্ট উর্দু আরবি ফার্সি ইউনিভার্সিটির নাম চেঞ্জ করার ঘোষণা করেছে? উত্তরপ্রদেশ গভর্নমেন্ট খাওয়াজা মহিউদ্দিন খ্রিস্ট উর্দু আরবি ফার্সি ইউনিভার্সিটির নাম চেঞ্জ করার ঘোষণা করেছেন। তো এই ইউনিভার্সিটির নাম চেঞ্জ করে কী নাম রাখা হবে? ইউনিভার্সিটির নাম চেঞ্জ করে রাখা হবে খাওয়াজা মহিউদ্দিন খ্রিস্টি ভাষা ইউনিভার্সিটি। কোন ইউনিভার্সিটি? খাওয়াজা মহিউদ্দিন খ্রিস্টি ভাষা ইউনিভার্সিটি। চলো নেক্সট, জিরো ডিসক্রিমিনেশন ডে কবে পালন করা হয়? জিরো ডিসক্রিমিনেশন ডে 1 মার্চ পালন করা হচ্ছে। আর 1 মার্চে আরেকটা দিন পালন করা হয়, ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে কবে পালন করা হচ্ছে? 1 মার্চ। চলো নেক্সট, 19তম ওয়ার্ল্ড প্রোডাক্টিভিটি কংগ্রেস 2020 কোথায় অনুষ্ঠিত হবে? 19তম ওয়ার্ল্ড প্রোডাক্টিভিটি কংগ্রেস 2020 অনুষ্ঠিত হবে ইন্ডিয়াতে। আর এই ওয়ার্ল্ড প্রোডাক্টিভিটি কংগ্রেস 2020 কত বছর পর ভারতে হচ্ছে? এটা হচ্ছে 45 বছর পর। চলো নেক্সট, শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যাওয়ার্ড সর্বানন্দ সোনোয়ালকে দেওয়া হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি অ্যাওয়ার্ড কে পেয়েছে? সর্বানন্দ সোনোয়াল। চলো নেক্সট, কোন শহরকে 1 মার্চ অবধি সিঙ্গেল ইউজ প্লাস্টিক বানানোর ঘোষণা হয়েছে? কোন শহরকে 1 মার্চ অবধি সিঙ্গেল ইউজ প্লাস্টিক বানানোর ঘোষণা হয়েছে? মুম্বাই। মুম্বাইকে 1 মার্চ অবধি সিঙ্গেল ইউজ প্লাস্টিক বানানোর ঘোষণা হয়েছে। চলো নেক্সট, মহিউদ্দিন ইয়াসিন কোন দেশের প্রাইম মিনিস্টার হয়েছেন? মহিউদ্দিন ইয়াসিন মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার হয়েছেন। চলো নেক্সট, ভারতের কোন শহরে নেপালের আধিকারিকদের জন্য ট্রেনিং শুরু হয়েছে? যোধপুরে। ভারতের যোধপুরে নেপালের আধিকারিকদের জন্য ট্রেনিং শুরু হয়েছে। চলো নেক্সট, মেরি টুগেদার নামক অভিযান কে শুরু করেছে? মেরি টুগেদার নামক অভিযান ফেসবুক শুরু করেছে। আর ফেসবুক থেকে আরও কয়েকটা কোশ্চেন হয়ে যায় যে ফেসবুক কত সালে স্থাপিত হয়? 2004 সালে। এর হেডকোয়ার্টার কোথায় আছে? ক্যালিফোর্নিয়া। আর এর সিইও কে আছে? সিইও বা MD মার্ক জুকারবার্গ। চলো নেক্সট, বলবর সিং খুল্লার মারা গেছেন, উনি কে ছিলেন? বলবর সিং খুল্লার মারা গেছেন, উনি ছিলেন একজন ভারতীয় হকি প্লেয়ার। চলো নেক্সট, ADP করোনা ভাইরাসের জন্য কত মিলিয়ন USD ডলারের মঞ্জুরি দিয়েছেন? 4 মিলিয়ন। ADP নামটা তোমাদের জানতে হবে। ADP ফুল ফর্ম কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ADP কত সালে স্থাপিত হয়? 1966 সালে। ADP হেডকোয়ার্টার কোথায় আছে? মানালিতে। মানালি কোথায় আছে? ফিলিপাইন্স। চলো নেক্সট, মেক্সিকান ওপেন প্রাইজ কে পেয়েছে? মেক্সিকান ওপেন প্রাইজ পেয়েছে রাফেল নাডাল। চলো নেক্সট, পেক্কা লুনমার্ক কোন কোম্পানির CEO নিযুক্ত হয়েছেন? নোকিয়া। চলো নেক্সট, পেনশন কোর্টের উদ্বোধন কোথায় হয়েছে? পেনশন কোর্টের উদ্বোধন হয়েছে জম্মু কাশ্মীরে। চলো নেক্সট, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে দ্যুতি চান্দ্রা কোন পদক জিতেছে? খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে দ্যুতি চান্দ্রা গোল্ড জিতেছে। চলো নেক্সট, ACREX ইন্ডিয়া 2020 প্রদর্শনী আয়োজন কোথায় করা হয়েছে? গ্রেটার নয়ডাতে। চলো নেক্সট, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে
ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে কবে পালন করা হয়? 3rd মার্চ। আর 3rd মার্চে আরেকটা দিন পালন করা হয় কি, ওয়ার্ল্ড হিয়ারিং ডে। ওয়ার্ল্ড হিয়ারিং ডে এটা 3rd মার্চে পালন করা হয়। চলো নেক্সট, FIH র্যাঙ্কিংয়ে কে টপে আছে? FIH র্যাঙ্কিংয়ে বেলজিয়াম টপে আছে। চলো নেক্সট, ভারতের কোথায় ইন্টারন্যাশনাল ইয়োগা ফেস্টিভ্যাল শুরু হয়েছে? ভারতের ঋষিকেশে। ভারতের ঋষিকেশে ইন্টারন্যাশনাল ইয়োগা ফেস্টিভ্যাল শুরু হয়েছে। চলো নেক্সট, কোন কোম্পানি ক্যাশ মিউচুয়াল ফান্ড প্ল্যাটফর্ম লঞ্চ করেছে? ওপো। ওপো কোম্পানি ক্যাশ মিউচুয়াল ফান্ড প্ল্যাটফর্ম লঞ্চ করেছে। UNSCA-র বৈঠকের অধ্যক্ষ কি করবে? UNSCA-র বৈঠকের অধ্যক্ষ করবে চায়না। এবার এখানে দেখতে পাচ্ছে ইউএনএসসি। ইউএনএসসি ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। কি? ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। এর এখান থেকে আরেকটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের যে 5টা পারমানেন্ট মেম্বার কান্ট্রি আছে, সেই 5টা পারমানেন্ট মেম্বার কান্ট্রিগুলোর নাম কি? সেই 5টা পারমানেন্ট কান্ট্রিগুলোর নাম হলো US, UK, ফ্রান্স, রাশিয়া এবং চায়না। কি কি? US, UK, ফ্রান্স, রাশিয়া এবং চায়না। চলো নেক্সট, একাম ফেস্টিভ্যাল কোথায় শুরু হয়েছে? একাম ফেস্টিভ্যাল শুরু হয়েছে নিউ দিল্লিতে। ফিউয়েল হামসাবের মোবাইল অ্যাপ কে লঞ্চ করেছে? এটা লঞ্চ করেছে সন্তোষ গাঙ্গওয়াল। NSGA-র রিজিওনাল হাব পরিষদের উদ্বোধন কোথায় করা হয়েছে? কলকাতাতে। NSGA-র রিজিওনাল হাব পরিষদের উদ্বোধন করা হয়েছে কলকাতাতে। NSG-র ফুল ফর্ম কি? ন্যাশনাল সিকিউরিটি গার্ড। এখান থেকে আরও কয়েকটা জিনিস জেনে নাও যে NSG কত সালে স্থাপিত হয়? 1986 সালে। এর হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ দিল্লিতে। আর এর ডাইরেক্টর জেনারেল কে আছে? অনুপ কুমার সিং। চলো নেক্সট, সৌদি আরবিয়ার গ্রিন কার্ড পাওয়া প্রথম ভারতীয় কে হয়েছেন? সৌদি আরবিয়ার গ্রিন কার্ড পাওয়া প্রথম ভারতীয় হয়েছেন MA ইউসুফ আলী। MA ইউসুফ আলী ভারতের প্রথম একজন ব্যক্তি যিনি সৌদি আরবের গ্রিন কার্ড পেয়েছেন। চলো নেক্সট, ন্যাশনাল সেফটি ডে কবে পালন করা হয়? ন্যাশনাল সেফটি ডে পালন করা হচ্ছে 4th মার্চ। আজলান শাহ হকি টুর্নামেন্ট কোথায় আয়োজিত করা হবে? আজলান শাহ হকি টুর্নামেন্ট মালয়েশিয়াতে আয়োজন করা হবে। কোন রাজ্যে রাজ্য কর্মচারীদের কার্য আয়ু 60 বয়স থেকে কমিয়ে 58 বছর বয়স করা হয়েছে? পাঞ্জাব। পাঞ্জাবে রাজ্য কর্মচারীদের আয়ু 60 বছর বয়স থেকে কমিয়ে 58 বছর করা হয়েছে। চলো নেক্সট, ICC T20 ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে কে শীর্ষে আছে? ICC T20 ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে শেফালি বর্মা। শেফালি বর্মা ICC T20 ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে। চলো নেক্সট, সঞ্জয় কে পান্ডাকে কোন দেশের অ্যাম্বাসেডার নিযুক্ত করা হয়েছে? সঞ্জয় কে পান্ডাকে তুর্কির অ্যাম্বাসেডার নিযুক্ত করা হয়েছে। চলো নেক্সট, ভারতীয় সেনার আন্তর্রাষ্ট্রীয় সংগোষ্ঠী প্রাঙ্গণ সম্মেলন 2020 কোথায় শুরু হয়েছে? নিউ দিল্লিতে। চলো নেক্সট, বেলজিয়াম নেতানিয়াহু কোন দেশের পুনরায় প্রধানমন্ত্রী হয়েছেন? ইসরায়েল। ইসরায়েলের পুনরায় প্রধানমন্ত্রী হয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। চলো নেক্সট, কোন রাজ্য সরকার স্কুলের ছাত্রদের জন্য ছাত্র স্বাস্থ্য যোজনা শুরু করেছে? জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন আছে যে জম্মু অ্যান্ড কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর বা LG কে হয়েছেন? জম্মু অ্যান্ড কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর বা LG হয়েছেন গিরিশ চন্দ্র মুর্মু। মনে রাখবে, এটা নামটা মনে রাখবে, গিরিশ চন্দ্র মুর্মু। চলো নেক্সট, 61তম ললিত কলা একাডেমি পুরস্কার কে পেয়েছে? 61তম ললিত কলা একাডেমি পুরস্কার পেয়েছে রামনাথ কোবিন্দ। চলো নেক্সট, কোন রাজ্য সরকার গাইড সাইনকে সামার ক্যাপিটাল হিসেবে ঘোষণা করেছে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের সামার ক্যাপিটাল হয়ে গেল এখন গাইড সাইন। চলো নেক্সট, পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করা প্রথম দেশ কোনটি? পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করা প্রথম দেশ হলো লুক্সেমবার্গ। চলো নেক্সট, BCCI-র চয়ন সমিতির নতুন অধ্যক্ষ কাকে করা হয়েছে? সুনীল যোশীকে। চাপ চরকুট উৎসব কোথায় পালন করা হয়েছে? চাপ চরকুট উৎসব পালন করা হয়েছে মিজোরামে। চলো নেক্সট, ইকোনমিক টাইমস গ্লোবাল বিজনেস সামিট 2020-এর আয়োজন কোথায় করা হবে? নিউ দিল্লিতে। পেপসির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হয়েছে? পেপসির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন শেফালি বর্মা। চলো নেক্সট, টাইমস অফ ইন্ডিয়াতে স্পোর্টস অ্যাওয়ার্ডে কাকে স্পোর্টস অফ দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে? PV সিন্ধুকে। চলো নেক্সট, পিউমায়ের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হয়েছে? পিউমায়ের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে কারিনা কাপুর। চলো নেক্সট, ওয়ার্ল্ডের টপ 500 NGO সূচিতে কে টপে রয়েছে? BARAC ব্যারাক। ওয়ার্ল্ডের টপ 500 NGO তে টপে রয়েছে।
ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালন করা হচ্ছে? 8th মার্চ। বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে জিতেছে? বিবিসি হিন্দু। চলো নেক্সট, ইন্ডিয়ান কোস্ট গার্ডের প্রথম মহিলা ডিআইজি কে হয়েছেন? ইন্ডিয়ান কোস্ট গার্ডের প্রথম মহিলা ডিআইজি হয়েছেন নূপুর কুলশ্রেষ্ঠ। সপ্তম MS স্বামীনাথন প্রাইজের জন্য কে ইলেক্টেড হয়েছেন? প্রবীণ রাও। চলো নেক্সট, অমিতাভ বচ্চন কোন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন? IDFC ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছেন অমিতাভ বচ্চন। চলো নেক্সট, ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে কবে পালন করা হচ্ছে? ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে পালন করা হচ্ছে 20th মার্চ। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।